আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। মুখের স্বাদ বদলানোর জন্য আজ চলে এসেছি ডিমের কোরমার রেসিপি নিয়ে। খুব সহজ বানানো আর খুবই কম উপকরণ লাগে, খেতেও তেমনই সুস্বাদু। ঝটপট বানিয়ে নেওয়া যায় রুটি, পরোটা, নান, পোলাও, ফ্রাইড রাইস, সব কিছুর সাথেই কিন্তু শাহি ডিমের কোরমা খেতে সত্যি অসাধারণ লাগে। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি, শাহি ডিমের কোরমা। ডিমের কোরমা বানানোর জন্য 6টা ডিম সিদ্ধ করে নিয়েছি। প্রথমে প্যানের মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা করার জন্য। পেঁয়াজ বেরেস্তা করার জন্য চুলার আঁচ মিডিয়াম রাখতে হবে, আর অনবরত নাড়াচাড়া করে পেঁয়াজ বেরেস্তা করতে হবে। পেঁয়াজগুলো যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন উঠিয়ে নিতে হবে। পেঁয়াজ বেরেস্তার মধ্যে কিছুটা চিনি দিয়ে দিতে হবে যাতে বেরেস্তাগুলো নরম হয়ে না যায়। এবার এই একই তেলে সিদ্ধ ডিম দিয়ে দিতে হবে। আমি আগেই ডিমগুলোকে একটু চিড়ে নিয়েছিলাম যাতে করে ডিমের মধ্যে ভালো করে মশলাগুলো ঢুকে যায়। এখন হালকা করে ডিমগুলো ভেজে নিতে হবে। ডিমের কোরমার জন্য ডিমগুলোকে বেশি ভাজা দরকার নেই। কিছুটা লবণ দিয়ে দিলাম ডিমের মধ্যে যাতে ডিমের মধ্যে ভালো করে লবণটা ঢুকে যায়। এখন এই একই তেলে 2 চা চামচ ঘি দিয়ে দেব। আপনারা চেষ্টা করবেন ঘি দিতে, ঘি দিলে খুব ভালো একটা স্মেল আসে। এখন দিয়ে দেব কিছু গরম মশলা। মশলাগুলো তেলের মধ্যে একটু ভেজে নেব। এখন দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি। আমি এখানে 2 ধরনের পেঁয়াজ ব্যবহার করব, কুচি করা পেঁয়াজ আর বাটা পেঁয়াজ। পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব একসাথে বাটা পেঁয়াজ আর কাজু বাদাম। সব কিছু ভালো করে মিক্স করে নেব। এখন দিয়ে দেব একসাথে বেটে রাখা আদা, রসুন ও জিরে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ সময় দিয়ে সব মশলা একসাথে ভেজে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বের হয়ে আসে। এখন দিয়ে দেব 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ঢেকে দিয়ে আর ওয়েট করব বলক আসার জন্য। দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে। এখন ভাজা ডিমগুলো দিয়ে দেব মশলার মধ্যে। ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে। এখন দিয়ে দেব কয়েকটা কাঁচা মরিচ, এতে করে ভালো একটা স্মেল আসে, রান্নার মধ্যে খেতেও দারুণ হয়। এখন দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। যেহেতু আমি আগে বেরেস্তার মধ্যে কিছুটা চিনি মিশিয়ে রেখেছিলাম তাই আর আলাদা করে রান্নায় চিনি ব্যবহার করি নাই। আমার রান্না অলমোস্ট শেষের দিকে। এখন আমি দিয়ে দেব কয়েকটি কিশমিশ, এতে করে রান্নার স্বাদটা বেড়ে যায়। আপনারা যারা কিশমিশ লাইক করেন না তারা কিশমিশ দিবেন না, আমার কাছে ভালো লাগে তাই আমি দিয়েছি। এখন দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ কেওড়া জল, শাহি ফ্লেভার আনার জন্য। রান্না থেকে তেল বের হয়ে এসেছে। আমার শাহি ডিমের কোরমা রান্না শেষ। এখন আমি পরিবেশন করে নেব। খুব সহজেই তৈরি হয়ে গেল খুব সহজ একটি রেসিপি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।